खूब कम परिमाण नहीं पोस्त कम भलोबासी ना बोलबो ना बाट ना हम चले एरकम एकटा ब्यापार खूब कम आछे घी আছে বিউলির ডাল আর আমার খুব ফেভারিট হচ্ছে ডিমের অমলেট সেটা আছে আলু ভাতে তার সাথে এক টুকরো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ তো লাঞ্চটা দেখে আমার খুবই ভালো লাগছে যে কতক্ষণে খাবো সেটাই ভাবছি জাস্ট ফাটাফাটি একটা লাঞ্চ তো চলো স্টার্ট করা যাক খেতে খেতে তারপর কথা বলছি আর পোস্তটা দিয়ে দি খাবো আলু পোস্ত কারা কারা ভালোবাসো আমাকে বলো আমি খুব একটা ভালোবাসি না যেহেতু বানাই তাই একটু খাই কিন্তু না হলেও চলে আমি অন্য ধরনের অন্য পোস্ত ভালোবাসি মানে পটল পোস্ত ঢেঁড়স পোস্ত ভালোবাসি আর আলু পোস্তটা খুব একটা পছন্দের তালিকায় আমার পড়ে না শুরু করলাম গতকাল দশমী ছিল তো শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে জানালাম আমার থেকে যারা বয়সে বড় তাদেরকে আমার প্রণাম জানালাম আর আমার থেকে যারা বয়সে ছোট তাদেরকে অনেক ভালোবাসা জানালাম গতকাল আমি কোনো রকম ভিডিও দিতে পারিনি আমি শরীর খারাপ হয়ে গেছিলো একটু মানে ঠান্ডা লেগে গেছিলো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আজকে হয়তো আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতে পারবে তবু ওষুধ খেয়েছি ভাবলাম যে না ভিডিও না দিলে নিজের জন্য একটা কেমন লাগে ভালো লাগছে না ভাবলাম চল বসেই করি তোমাদের সাথে গল্প করতে করতে খাওয়াটা তো হয়ে যাবে অন্তত প্রচণ্ড সর্দি কাশি হচ্ছিল কাশিটা ঠিক আছে আজকে সকাল থেকে দেখছি ওষুধটা খাওয়ার পর কাশিটা আর নেই কিন্তু মাথাটা খুব ধরেছে অ্যাকচুয়ালি সিজন চেঞ্জ এই সময় হবে আলাদা কিচ্ছু নয় শুধু আমার বলে না বেশিরভাগ মানুষেরই হয় তো সবাইকে বলবো খুব সেফলি থাকো এই সময়টায় আর এখন তো চারিদিকে যা পরিস্থিতি সর্দি কাশি হলেই যেন ভয় লাগে সামান্য হয়তো সর্দির তারসে যে কাটা গরম হয়েছে এটা কষকষে গরম সেই গরমটার জন্যই যেন ভয় লাগছে তবে ওষুধ খেলে প্রপার রেস্ট নিলে ঠিক হয়ে যাবে এবার বিউলির ডালটা নেব বিউলির ডালে হিঙের গন্ধটা কি অপূর্ব লাগে না আমার খুব ভালো লাগে বিউলির ডালের সাথে আলু পোস্তর কম্বিনেশন আমার মনে হয় সবার কাছেই ভালো লাগে আমাদের বাড়িতে তো বিউলির ডাল হওয়া মানে আলু পোস্তই হবে তার সাথে কোনো কিচ্ছু না কিন্তু আমি যেহেতু ওই আলু পোস্তটা খেতে খুব একটা ভালোবাসি না তো তার জন্য আমার জন্য আলু সেদ্ধ আছে অমলেট আছে একটা হয়ে যাবে এবার একটা টুইস্ট দেখো খাওয়ার সাথে অনেকে ডালের সাথে কী খায় লেবু খেতে ভালোবাসে সে যে কোনো ডালই হোক না কেন মুসুর ডাল মুগ ডাল বিউলির ডাল যে কোনো ডালই হোক না আমি কিন্তু মুসুর ডালের সাথে লেবুটা খাই মুগের ডালের সাথে আর বিউলির ডালের সাথে আমি লেবু খাই না সেক্ষেত্রে আমি ঘি খাই ঠিক আছে ঘিটা ভাতটা মেখে নিই তার ডালের সাথে অপূর্ব লাগে ট্রাই করে দেখো একদিন মানে এইটা হলে আর মনে হবে না তখন আর কিছু নিয়ে দেবো অপূর্ব সারা পুজোটা প্রচণ্ড
তেলেই ঝালেই খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে ভাবলাম খুব হালকা একটা খাবার রান্না করব, খুব হালকা, তাই জন্য হালকাই হয়েছে। বিউরির ডাল, আলু পোস্ত, বিউরির ডাল পেট ঠান্ডা রাখে সবাই জানো প্রত্যেকে তোমরা, তাই জন্য বিউরির ডাল হয়েছে আজকে। আলু পোস্তটাও আমি খুব লাইটলি বানিয়েছি, সে কারণেই করলাম। সারা পুজোয় খাওয়া দাওয়া হয়েছে, ঠিক থাকতে হবে তো, পুজোর পর তারপর দেখব পেটে তো প্রবলেম হচ্ছে আর এমনিও হয়ে যাচ্ছি, প্রচণ্ড তেল খাওয়া হয়েছে। তবে ঘিটা যেটা আজকে আমি খাচ্ছি সেটা গুড ফ্যাট, তো তাই বলে এই না যে এক ফাটির জায়গায় তুমি ওটাকে চার ফাটি খেতে পারো। আর বাটিটাও খুব ছোট দেখিয়ে দিচ্ছি, এই আছে এটাতে 2 টেবিল স্পুনের মতো ধরেছে ঘি, তো এটা যায় শরীরের পক্ষে। ডাল, ঘি আর আলু ভাজা অপূর্ব কম্বিনেশন, খেয়ে দেখো, দেখে এদিন আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। কিছু কিছু খাবার আছে যেগুলো একে অপরের সাথে তুলনা করা যায় না, যেমন মাটনের ঝোল আর ভাত, যেমন মানে ওটা যেমন একদম অনবদ্য অপূর্ব খাবার, তেমনি এরকম ঘি, ডাল, আলু ভাতে এটাও কিন্তু অপূর্ব, এর সাথে আবার ওর তুলনা হয় না, এরা একে অপরের পরিপূরক বলা যায় না, স্বতন্ত্র এরকম একটা ব্যাপার। ডিমের অমলেট খেতে তোমরা কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই জানিও, কারণ ডিমের অমলেট খেতে আমি খুব ভালোবাসি, মানে আমি সকালবেলা ব্রেকফাস্টও খেতে পারি, দুপুরবেলা লাঞ্চও খেতে পারি, রাত্রেবেলা ডিনারও খেতে পারি, মিডিলে যে সন্ধ্যেবেলা স্ন্যাক্স সেটাতেও খেতে পারি, অমলেট খাওয়ার কোনো না নেই, সবসময় খেতে পারি, খুব ভালো লাগে। সিম্পল, কিচ্ছু দিতে হবে না ওর মধ্যে, মানে অনেকে যেমন পেঁয়াজ কুচো আমিও করি মাঝে মধ্যে করি, পেঁয়াজ কুচো লঙ্কা কুচো দিয়ে ডিমের অমলেটটা, তো আমি শুধু ডিমটা ভেজে দিলেও খেতে ভালোবাসি। তবে বলে রাখি আজকে আমি ডিমটাতে পেঁয়াজ কুচো দিয়েছি আর ডিমটা আমি তেলে ফ্রাই করিনি, ডিমটা আজকে আমি বাটারে ফ্রাই করেছি, বাটার ফ্রাই করে ডিম খেয়ে দেখো অপূর্ব, খুব ভালো লাগে। আজকে যেহেতু প্রিপারেশন কম তাই এই বাকি ভাতটাও আমি ভাবছি ডালটা দিয়েই মানব। ঘিটাও নিয়ে নিলাম সবটাই, তারপর পুজোয় তোমরা কেমন আনন্দ করলে আমাকে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? ভালো লাগে, খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেলে, আমাকে একজন জিজ্ঞাসা করেছিল দিদি তোমার চিকেন না মাটন খেতে কোনটা খেতে বেশি ভালো লাগে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, তো আমি বলবো আমি কিন্তু চিকেন খেতে বেশি ভালোবাসি, মাটনও ভালোবাসি, কিন্তু ওভারঅল আমি বলবো চিকেনকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো, চিকেন খেতে আমি বেশি ভালোবাসি। অ্যাকচুয়ালি চিকেনের অনেক রকম প্রিপারেশন করা যায়, আর চিকেন কী বলতো খুব সহজলভ্য অ্যান্ড সহজ পাচ্য দুটোই, তো সেই কারণে আমি চিকেন খেতে বেশি ভালোবাসি।
হাতে আর ডিম হলে আমার আর কিছু দরকার হয় না, আমি জাস্ট এটা দিয়ে খেয়ে নিতে পারি, কোনো রকম অসুবিধা হয় না, বরঞ্চ বেশ ভালো খাই। কিন্তু আজকে কেন অমলেটটা বানালাম বলতো, তাকে একটু সর্দি সর্দি মুখ ছিল, ভালো লাগছে অ্যাকচুয়ালি, খেতে বসতেই ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। তাই যে ভাতটা খেয়ে নিলাম টোটালি এই অমলেটটা লেগে লাগে, এই জন্যই অমলেটটা একটু বানালাম। আমি উঠেছি সকালবেলা, রান্না করতেই ইচ্ছে করছে না, এমনি একটা ব্যাপার, ভালো লাগছে না, ফ্রিজে পেঁপে উচ্ছে বেগুন সব পড়ে আছে, মন ইচ্ছেই লাগবে না। সিজন চেঞ্জে শরীর খারাপ একটা বরাবরই আমার হয়, আমার যেহেতু ঠান্ডা লাগার ভাবটা একটু বেশি, মানে একটুতেই ঠান্ডা লেগে যায় সিজন চেঞ্জের সময়, তো সেই কারণে একটু বেশি কেয়ারফুল থাকতে হয় আমার। তবু শরীর খারাপ তো আর বলে করে আসে না, হঠাৎ করে হয়ে যায়, সেটাই হয়েছে। ডিমের অমলেটে যখন করবে একটু পেঁয়াজ কুচো লঙ্কা কুচো তার সাথে একটু সামান্য দুধ দিয়ে ডিমটা ফেটাবে, কাঁচা দুধ দিয়ে ডিমটা ফেটবে, মানে বাটারে ভাজবে ডিমটা, দেখবেন ওর টেস্ট একদম আলাদা, খুব ভালো লাগে খেতে। আজকে তো আমি দুধটা দিইনি কিন্তু বাটারে ভেজেছি, খুবই লাগবে। খাওয়া কমপ্লিট হয়ে গেল, সাথে সাথে ভিডিওটাও এখানে এন্ড করবো। তোমাদের সাথে কথা বলতে বলতে বোধ হয় ভাতগুলো খেয়ে নিলাম, আমার একদম খাওয়ারও ইচ্ছে ছিল না সকাল থেকেই, যাই হোক এই কারণে ভিডিওটা শুরু করলাম যে কালকে আমি কোনোরকম ভিডিও পোস্ট করিনি, আজকেও দেবো না, মানে নিজের একটা ভালো না লাগা থেকেই বসলাম, ভালো লাগছে না, না কথা বললে না ভিডিও দিলে, তারপরে ভাবলাম টুকু খাবোই, চলো তোমাদের সাথে একসাথেই লাঞ্চটা করা যাক। তো চলো এখানেই এন্ড করলাম, তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে সবাই খুব সেফ থেকো, আর আমার চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো তারা সাবস্ক্রাইবের ডান বাটনটা অবশ্যই প্রেস করো, তার সাথে নোটিফিকেশনের যে বেল আইকনটা ওটাকেও অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। তাহলে আজ আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে,